একেই বলে অহংকারের পথ। যাদের হাত ধরে বিশ্বকাপ জিতল ভারত, আজ তাদেরকেই ভুলে গেছে বিসিসিআই। দর্শক বলছি ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেবের কথা, যারা প্রত্যেকেই ভারতের হয়ে বিশ্বকাপ জিতিয়েছিল। তবে বিশ্বকাপের এবারের আসরে টানা ম্যাচ জিতে ফাইনালে গেলে সেই কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বকাপের আসরে ইনভাইট করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর তাই কিংবদন্তি ক্রিকেটারদের এমন অবহেলাটা মানতে পারেনি ভারতীয় ভক্ত সমর্থকরা, যে কারণে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে হেরে যাওয়ার সাথে সাথেই রাস্তায় নেমে পড়েন ভারতীয় সমর্থকরা। এমনকি নিজেদের টিভি বিরাট কোহলি ও রোহিত শর্মার ছবিতে ভাঙচুর করতে দেখা যায় ভারতীয় ভক্ত সমর্থকদের। এছাড়াও ভারতীয় অনেক ভক্ত সমর্থক মনে করছেন কিংবদন্তি এই ক্রিকেটারদের অবহেলা করার জন্যই ফাইনাল ম্যাচে হেরে গেছে ভারত। তো দর্শক, কী মনে হয় আপনাদের, সত্যিই কি অহংকারের জন্যই পতন হলো ভারতের? তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।